Assalamualaikum everyone, Fias World এ সবাইকে স্বাগতম। আমি ফারিয়া। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সবজি ডাল রান্না। চলুন দেখা যাক সবজি ডাল রান্না করতে আমাদের যা যা লাগছে। এখানে আমি বিভিন্ন ধরনের সবজি নিয়েছি, গাজর নিয়েছি, পেঁয়াজের কলি নিয়েছি, ফুলকপি নিয়েছি, লাউ নিয়েছি, সব ছোট ছোট করে কেটে নিয়েছি। মসুর ডাল নিয়েছি 1 কাপ, ধনে পাতা কুচি পরিমাণ মতো, টমেটো 4টি, সরিষার তেল পরিমাণ মতো, হলুদ গুঁড়া 2 চা চামচ, লবণ পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 2টি, কাঁচামরিচ 2টি, রসুন কুচি 1 টেবিল চামচ। আমি ডাল সবজি প্রেসার কুকারে সিদ্ধ করে নিচ্ছি, এর জন্য প্রথমে ডাল দিয়ে দিচ্ছি। এবার সবজিগুলো দিয়ে দেব। এবার পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার টমেটো দিয়ে দিব। এবার লবণ দিয়ে দিচ্ছি। এবার হলুদ দিয়ে দিচ্ছি। এবার পানি দিয়ে দিব। এক চা চামচ রসুন কুচি এখন দিয়ে দিব, বাকিটা পরে দিব। আমি প্রেশার কুকারে 5টা সিটি দিয়ে দিব। ডালটা প্রেশার কুকারে হয়ে গেছে, এখন আমি প্যানে ঢেলে দিব। ডালটা আর একটু ঘন করে নিব আমি, তারপর ডালে বাগার দিব। আমি টেস্ট করে দেখেছি লবণ আরো লাগবে, তাই লবণ দিচ্ছি 1 চা চামচ। আমি এখন আরো 2টা কাঁচামরিচ একটু ফেলে দিয়েছি, আর ধনে পাতা কুচি দিয়ে দিব এখন। এভাবে ভালো করে একটু মিক্স করে দিতে হবে। ডালটা কুকার থেকে নামানোর পর আমি 5 মিনিট একটু ঘন করে নেব। এই সবজি ডালটা খেতে অনেক মজা, আমাদের বাসায় এটাকে নিরামিষও বলে। 5 মিনিট হয়ে গেছে, চুলা বন্ধ করে আমি ডালটা ঢেকে রেখেছি। এখন আমি ডালে বাগার দিব, বাগারের প্রস্তুতিটা নিই। সরিষার তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, এখন আমি রসুন কুচি দিয়ে দিব। রসুনটা সামান্য লাল করে ভেজে দিব। এখন রসুন লাল লাল হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব এবং ডালের ভিতর তেলটা দিয়ে দিব। ডালে বাগার দিলে খুব সুন্দর একটা অ্যারোমা আসে। ডাল বাগার দেওয়ার পর বেশি ওয়েট করা যাবে না, 1 মিনিট পরই আমি ডালটা নামিয়ে নিব। এখন ডালটা আমার পারফেক্টলি রেডি, এখন আমি ডালটা পরিবেশন করব। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মজাদার সুস্বাদু সবজি ডাল বা নিরামিষ। আপনারা এই ডালটা বাসায় যে সবজি থাকে সেই সবজি দিয়েই তৈরি করতে পারেন। এই সবজি ডাল বা নিরামিষ আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। পরবর্তী ভিডিওগুলো দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।